রোববার সকালে রাজধানীর সীমান্ত স্কোয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শোরুমে অভিযানে যান শুল্ক গোয়েন্দারা। এ সময় সংশ্লিষ্টদের উপস্থিতিতে একে একে খোলা হয় সিলগালা। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে অলঙ্কার জব্দ কার্যক্রম শুরু করে সংস্থাটি। একইভাবে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা ও মৌচাকের শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম অভিযান চালায়। শুল্ক গোয়েন্দারা জানান, ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামের মাধ্যমে স্বর্ণগুলো বাংলাদেশ ব্যাংকে দেওয়া হবে। জব্দকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কোনো বৈধ কাগজ আছে কিনা সেগুলো দেখানোর জন্য। আমরা এগুলো দেখলাম যে তাদের কাছে কোনো বৈধ কাগজ নেই, তাই আজকে আমরা আইনানুগভাবেই আজকে আমরা জব্দ করতে আসছি এগুলো। জব্দ করার পরে পরবর্তীতে আইনানুগভাবে বিষয়টা নিষ্পত্তি করা হবে। এদিকে মেরামত করতে দিয়ে এখনও অলঙ্কার পাননি এমন গ্রাহকদেরও উপস্থিতি ছিল কয়েকটি শোরুমে। এ সময় তারা নিজেদের বৈধ অলঙ্কার ফেরত পাওয়ার দাবি জানান। আমার একটা জিনিস বিক্রি করা হয়েছিল 5.5 ভরির, তো ওইখান থেকে আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে আর 1 লাখ টাকা দেওয়ার ডেট দেওয়া হয়েছে। তো এটা যখন এই প্রবলেম হয় আসার পরে, আমি প্রতি সপ্তাহে আসতেছি, আসার পরে বলতেছি আপনাদেরকে সামনে জানানো হবে, এভাবেই শুধু ঘুরতেছি, টেনশন করতে করতে শেষ। কারণ আমরা একটা নিশ্চয়তার কিছুই পাচ্ছি না, না পাচ্ছি গভর্নমেন্ট থেকে, না পাচ্ছি আপন জুয়েলার্স থেকে। এর আগে গত 14 ও 15 মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় 13.5 মন স্বর্ণ ও 427 গ্রাম ডায়মন্ড সাময়িকভাবে জব্দ করে। এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাইকে আত্মপক্ষ সমর্থনের জন্য শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে 3 দফায় শুনানির সুযোগ দেওয়া হলেও কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।